খালেদা জিয়ার নাতি জাইমাকে কুটুক্তি করায় মন্ত্রিসভা থেকে ডাক্তার মুরাদকে সরে যাওয়ার নির্দেশ। আজকের মধ্যেই পদত্যাগপত্র জমা দিতে বলেছেন প্রধানমন্ত্রী। ডক্টর সেলিমের মৃত্যুর পর প্রাণনাশের শঙ্কায় ভুগছেন কুয়েট হল প্রভোস্টরা। দুইজনের পদত্যাগ, পাঁচ দফা দাবি পূরণ না হলে একই সিদ্ধান্ত নেবেন অন্যরা। রাজবাড়িতে শিশু শিখার বন্দি জীবন, জন্ম থেকেই আক্রান্ত একলিমেশিয়ায়, চিকিৎসা খরচ মেটাতে হিমশিম অবস্থা দরিদ্র পরিবারটির। আমার বাচ্চা দেখে অন্য বাচ্চারা ভয় পেয়ে দূরে থাকে, হাঁটতে পারে না, চলাচল করতে পারে না, পরের পাড়ার ছেলে পেলেদের কামড়ায় মারে। আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল কলি। এবারে জানিয়ে দেব বিস্তারিত। তথ্য সম্প্রচার ও প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আজকের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ব্যাপক সমালোচিত হন তিনি। পরে এক চিত্রনায়িকার সাথে তার কথোপকথনের অডিও ভাইরাল হলে তৈরি হয় নতুন বিতর্ক। এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালেও নানান সময়ে বেফাঁস মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন ডাক্তার মুরাদ হাসান। গত 1 ডিসেম্বর ফেসবুকের ভেরিফাইড পেজে লাইভে আসেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান। ওই ভিডিওতে অসৌজন্যমূলক বক্তব্য দেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে, যা সমালোচনার ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবাদ জানায় নারীবাদী সংগঠন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও। তার পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবিও তোলা হয়। এমন অবস্থায় ডাক্তার মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সন্ধ্যায় আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা আজ রাত 8টার সময় পৌঁছে দিয়েছি। এর আগে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও নায়ক ইমনের সাথে ডাক্তার মুরাদের একটি কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি নিয়েও ওঠে তুমুল সমালোচনা। আয় সবরি, এখন তুই আসবি, এখন চুপ থাক, এখন আসবি। এর আগেও সংবিধান নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার খোরাক যোগান ডাক্তার মুরাদ। এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। যদিও সে সময় বিষয়টিকে ব্যক্তিগত মতামত বলে ছাড় দেওয়া হয়েছিল জামালপুর 4 আসনের এই সংসদ সদস্যকে, কিন্তু এ যাত্রায় আর শেষ রক্ষা হলো না। তবে মন্ত্রিসভা থেকে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলেও সংসদীয় আসন ও দলীয় পদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে তা নিয়ে ক্ষমতাসীনদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির কথোপকথনের অডিও ক্লিপ ভাইরালের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি জানান অডিওটি 2 বছর আগের, ওই সময় ডাক্তার মুরাদের ব্যবহারে বিব্রত হয়েছিলেন তিনি। আজ আবারও দেশবাসীর কাছে বিব্রত ও ছোট হলেন বলে মন্তব্য করেন ঢাকায় চলচ্চিত্রের এই নায়িকা। ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবে অবস্থান করা মাহি তার ফেসবুকে একটি ভিডিও বার্তায় এসব কথা জানান। আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম, নিজের আত্মসম্মান বোধ কতটুকু আসলে সেখানে আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানেন। এবং আজকেও আমি ভীষণভাবে বিব্রত, আরও একবার আমি নিজের কাছে, নিজে তো ছোট হয়েছি, দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম। আসলে কিছু বলার ভাষা আমার আসলে সেদিন ছিল না, আমি সেজন্যই কোনো প্রতিবাদ করিনি।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মেঘবৃষ্টির ঘনঘটা কেটেছে অনেকটাই। রাজধানীতে রোদের দেখা মিলেছে, এ বিষয়ে আমরা আরও জানতে যুক্ত হব সহকর্মী তাজনুর ইসলামের সঙ্গে। তাজনুর, আজ আবহাওয়া কেমন দেখছেন, আর গতকাল যানবাহন সংকটও ছিল, আজকের রাস্তার সার্বিক পরিস্থিতিটা কেমন? দেখুন, যানবাহন দিয়ে শুরু করতে চাই, কেননা গতকাল মুষলধারে বৃষ্টির কারণে, অর্থাৎ দিনভর বৃষ্টির কারণে যানবাহনগুলো সেভাবে চলেনি। তবে আজকের ঢাকাটি একদমই চিরচেনা সেই ঢাকা। সেই ঢাকাতে আজকে অনেক বেশি যানবাহন চলছে, অফিসগামী মানুষের ভিড় আপনি আমার পেছনেই দেখতে পাচ্ছেন, যে যারা ঠিক এই সময়, অর্থাৎ 10টার সময় যখন কিন্তু মানুষের অফিস শুরু হয়, মানুষ এখন অফিসের দিকে যাওয়া শুরু করেছেন এবং বৃষ্টিপাত উপেক্ষা করে কিন্তু তারা অফিসে যাচ্ছেন। যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই, তবুও এই বৃষ্টিটি আজকে সহ আগামীকাল পর্যন্ত থেমে থেমে বিভিন্ন সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটি আমরা আবহাওয়া অফিসের বুলেটিন থেকে জেনেছি। আবহাওয়া অফিস থেকে এমনটাও জানানো হয়েছে যে আজকে বিকেল নাগাদ ঢাকা শহরে রোদ দেখার সম্ভাবনা রয়েছে, তবে সেই সম্ভাবনা কতখানি সেটি আসলে দেখার অপেক্ষা। সকাল থেকে কয়েকবার রোদের মুখ যদিও খানিকটা হলেও দেখা গিয়েছে, বৃষ্টিও চলছে, এর মধ্যে রোদও দেখা যাচ্ছে, এর মধ্যেই কিন্তু মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটিও অব্যাহত রয়েছে। যারা কিনা এই মুহূর্তে অফিস যাচ্ছেন, তারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তারা অফিসের দিকে রওনা করেছেন, কেউ পায়ে হেঁটে কিংবা কেউ গণপরিবহন ব্যবহার করছেন। রাস্তায় আজকে প্রচুর যানবাহন, একই সঙ্গে বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ অন্যান্য সময় আমরা যেমনটা দেখি, রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপের কারণে, মানুষের চাপের কারণে যানজটের সৃষ্টি হয়, সেই যানজট কিন্তু আজকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আজকেও দেখা যাচ্ছে। অর্থাৎ আমি এই মুহূর্তে নতুন বাজারে রয়েছি, নতুন বাজারে সকাল থেকেই থেমে থেমে যানবাহন চলছে, এবং যানবাহনের ধীরগতি দেখেই আপনি খুব স্পষ্টভাবে লক্ষ্য করবেন যে যানজটের এই প্রভাব, অর্থাৎ এই প্রগতি সরণির রাস্তাটিতে সবসময় আমরা যেমনটি দেখতে পাই, ঠিক আজকের দিনে চিত্রটিও তেমন। অর্থাৎ বৃষ্টি বাধা উপেক্ষা করে গতকাল যেমন দেখেছিলাম যে রাজধানীতে, সারা রাজধানী জুড়ে যানবাহন সংকট, মানুষের অফিস যাত্রায় বেশ ধরনের একটা ভোগান্তি ছিল, আজকে বৃষ্টির কারণে যানবাহন ভোগান্তি, যানবাহনের সংকটে সেই ভোগান্তিটি নেই। তবে আজকে যেটি আছে, যে আজকে সেই চিরচেনা ঢাকার যানজটটি রয়েছে, মানুষ সেই বাধা উপেক্ষা করেই তাদের অফিসের দিকে রওনা করেছেন, কারণ তাদের যে স্বাভাবিক কার্যক্রম, অর্থাৎ দৈনন্দিন যে কাজকর্ম, সেই কাজকর্ম তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমি এই মুহূর্তে যে ফুটওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি, সেখানে আসলে মানুষের এই প্রচণ্ড ভিড় এটাই প্রমাণ করে যে এই বৃষ্টি বাধা উপেক্ষা করেই তাদের যে স্বাভাবিক গন্তব্য, অর্থাৎ স্বাভাবিক কার্যক্রম, সেটি তারা করছেন। এবং আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী আজকে সারাদিনেও থেমে থেমে বৃষ্টি হবে, বিকেল দিকে হয়তো খানিকটা রোদের দেখা পেলেও পাওয়া যেতে পারে, তবে এই যে লঘুচাপের, অর্থাৎ নিম্নচাপের ফলে যে বৃষ্টির যে প্রভাব, সেটি আসলে আজকে দিনভরই এটি দেখা যাবে রাজধানী জুড়ে। তাজনুর, ধন্যবাদ আপনাকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন, এরই মধ্যে উপাচার্যের কাছে তারা পদত্যাগপত্র জমাও দিয়েছেন। এছাড়া বুধবারের মধ্যে পাঁচ দফা দাবি পূরণ না হলে অন্য পাঁচ হলের প্রভোস্ট ও সাত হলের সহকারী প্রভোস্টরাও পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। অধ্যাপক প্রফেসর ডক্টর সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর পর কোনো শিক্ষকই আর হলের দায়িত্বে থাকতে চাইছেন না। কুয়েটে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর কল্যাণ কুমার হালদার ও ফজলুল হক হলের প্রভোস্ট প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসির কাছে। জানিয়েছেন, ডক্টর সেলিমের মৃত্যুর পর থেকে তারা মানসিকভাবে বিপর্যস্ত, পাশাপাশি জীবন নাশের শঙ্কায়ও ভুগছেন, হলের পরিবেশ নিয়েও আপত্তি আছে দুজনের। মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত ছাত্র সংগঠন, ওদের দুটো পক্ষ হয়ে গেছে। আরো কিছু প্রধারা আশা আছে, কিন্তু ওরা কোনো ডিস্টার্ব করে না, মূলত দুটা পক্ষ। তো এদের, এরা সবাই চাচ্ছে হলের একটা করতে আর কি, কর্তৃত্ব, যেটা দায়িত্ব সম্মানের ক্ষেত্রে বলা যায় না, এখন নিজের অনেক কষ্ট করেও চালায় নিতে হয়। আর তারপরে যে এইরকম একটা সিচুয়েশন এলে কে যেতে চাই বলেন, এগুলোর মধ্যে এটা স্বাভাবিক। প্রভোস্টরা জানিয়েছেন, সাতটি হল পরিচালনা নিয়ে ছাত্রলীগের কোন্দল চরমে। হলের ডাইনিং ম্যানেজার নিয়োগ, ফ্লোর মনিটরিং, ইন্টারনেট সহ আরও কিছু বিষয় থেকে আর্থিক সুবিধা করে নেতারা, আছে সিট বরাদ্দের বাণিজ্য, এসব নিয়ে মানসিক চাপে রাখা হয় হল প্রভোস্টদের। যার সবশেষ বলি শিক্ষক সেলিম হোসেন। সাত দিনের মধ্যে যদি উনি না মানে, তাহলে আমরা সমস্ত প্রভোস্ট
সমস্ত হলে এবং সহকারী প্রভোস্ট সবাই আমাদের পদক্ষেপে জমা দেবে একসাথে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাতটি হল, এর মধ্যে প্রফেসর ডক্টর সেলিম হোসেন লালন শাহ হলের প্রভোস্টের দায়িত্বে ছিলেন। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। যে বয়সে দুরন্তপনা করে অন্যদের সাথে খেলে বেড়ানোর কথা, সে সময় শিখাকে রাখা হয় বন্দি করে। দশ বছর বয়সী মেয়েটি জন্ম থেকেই একলিমেশিয়া নামক জটিল রোগে আক্রান্ত। এর ফলে সে শারীরিক পূর্ণতা পায়নি, হয়নি মানসিক বিকাশ। আদতে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কি না তা নিশ্চিত না হলেও ডাক্তাররা চিকিৎসা চালিয়ে যাবার উপরেই গুরুত্ব দিচ্ছেন। শারীরিক নানা সমস্যা নিয়েই জন্ম শিখার। বয়স বছর পেরোনোর পর থেকে সবাই বুঝতে পারে আর দশটা শিশুর মতো স্বাভাবিক নয় সে। যত বড় হতে থাকে প্রকাশ পায় তার শারীরিক নানা জটিলতা। দশ বছর বয়সী শিখাকে তাই বন্দি করে রাখেন বাবা মা, কারণ ছোট শিশু দেখলেই অস্বাভাবিক আচরণ করতে থাকে সে। দু থেকে তিন বছর ওরে নেটে এরকম আটকায় রাখছি, কারণ ও বাইরে যেয়ে হাঁটতে পারে না, চলাচল করতে পারে না। ওই পরের পাড়ার ছেলেপেলেদের কামড়ায় মারে এবং খুব অত্যাচার করে। আমি তো মা, আমার তো ভালো লাগে না যে আমার বাচ্চা দেখে অন্য বাচ্চারা ভয় পেয়ে দূরে থাকে। মানুষের বাচ্চারা বাচ্চাদের কাছে আগায় আসে খেলা করার জন্য, আর আমার বাচ্চার কাছে মানুষ দেখলে ভয়, বড় বড় মানুষ আমার বাচ্চাকে দেখলে ভয় পায়, তারা দূরে থাকে। শিখার বাবা মা জানালেন শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণে জন্মের পর থেকেই চলছে চিকিৎসা, তাতে লাভ হয়নি খুব একটা। আগে খাওয়াতাম একটা করে, আর এই প্রায় দুই তিন মাস হয়ে যা গেল, এর ভিতরতে আমি আর কি দুটো করে ঘুমের ওষুধ খাই। ঘুমের ওষুধ না খাওয়ালে মেয়ে ঘুমোয় না, খুব কষ্ট দেয়। শিখাদের বাড়ি রাজবাড়ির কালুখালীর পূর্ব ফুলকাউন্নাই এলাকায়। বাবা মদন পেশায় নরসুন্দর, আয় উপার্জন কম, তাই মেয়ের চিকিৎসা করাতে প্রায়ই তাকে হাত পাততে হয় অন্যের কাছে। প্রতিবেশীরাও যে যার মতো করে করেন সহায়তা। কি করবে গরিব মানুষ, সে টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না, তা ভারতে নিয়ে গেছিল, ইন্ডিয়া থেকে কলকাতা থেকে চিকিৎসা করে আসে, এখন আর পারে না। আমরা এলাকার যারা আছি মাঝে সাঝে হয়তো কিছু সাহায্য সহযোগিতা করি, কিন্তু এতে তো আরও সম্ভব না। আমাদেরও তো মানে করার কিছু নেই, আমরা তো গরিব। চিকিৎসকরা অবশ্য খুব একটা আশার কথা শোনাচ্ছেন না, তবে কোনো ঘাটতি না রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ তাদের। চিকিৎসা আসলে ওইরকম খুব বেশি চিকিৎসা নেয় যা দ্বারা তাকে একদম সম্পূর্ণরূপে সুস্থ করা যাবে, তবে কিছু ওষুধ খেলে সে কিছুটা ভালো থাকবে এবং ওইটি হলো আমাদের উদ্দেশ্য। সেক্ষেত্রে তাকে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়, এটা তাকে একটু নিয়মিত খেতে হবে। শিখার জন্য সরকারি সহায়তা বলতে রয়েছে একটি প্রতিবন্ধী ভাতা কার্ড, তবে তা দিয়ে মেটে না তার চিকিৎসা ব্যয়। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। মাঠে অবিকৃত পড়ে আছে প্রচুর লবণ, মিল পর্যায়ে মজুত আছে পর্যাপ্ত, তারপরেও লবণ আমদানির তোড়জোড়ে উদ্বিগ্ন কক্সবাজারের চাষিরা। লবণ উৎপাদনে ভরা মৌসুমে এমন সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন তারা। শঙ্কা, এতে দেশীয় শিল্প ধ্বংসের পাশাপাশি চাষিরা বঞ্চিত হবেন ন্যায্যমূল্য থেকে। লবণ উৎপাদনের ভরা মৌসুম ধরা হয়ে থাকে জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে। কক্সবাজারের উপকূলীয় এলাকা মহেশখালী এবং কুতুবদিয়ার চাষিদের মধ্যে এখন চলছে মাঠ থেকে লবণ তোলার সেই প্রস্তুতি। তবে ভরা মৌসুমের এই সময়ে লবণ আমদানির তোড়জোড় শুরু হয় উদ্বিগ্ন চাষিরা, এমন হলে লবণের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় তারা। বিভিন্ন মিল মালিকে যোগসাজশে যে বাহির থেকে লবণ আনার জন্য ফায়তারা করতেছে। আমদানি অবশ্যই বন্ধ করতে হবে, আমাদের এখানে লবণ আমদানির কোনো দরকার নেই। এখন আমাদের ন্যায্য মূল্যটা যদি আমরা না পাই, আমরা দারিদ্র সীমার কত নিচে যাব। সরকারি হিসাবে দেশে বছরে লবণের চাহিদা 22 লাখ টন, এর বিপরীতে চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 20 লাখ টন। মাঠ পর্যায়ে আগের বছর অবিকৃত থেকে গেছে আরো 3,48,000 টন লবণ। এমন অবস্থায় লবণ আমদানি অযৌক্তিক বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এই মুহূর্তে আমদানি করলে যখন এসে মালটা পৌঁছাবে তখন কিন্তু দেশীয় লবণে বাজার 6 লাখ হয়ে যাবে, সুতরাং আমদানির আর প্রয়োজন আছে বলে এই মুহূর্তে আমরা মনে করছি না। তারপরও শর্টেজের বিষয়টি তো আমরা বলতে পারবো না, এটা নীতি নির্ধারণী মহল, ওনারা যাচাই বাছাই করে দেখবেন। উৎপাদনের ঘাটতি দেখিয়ে এর মধ্যেই 3.16 লাখ টন লবণ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয়।
আমরা ধরে নিচ্ছি যে এটা আসলে পিক সিজন, আমরা আমদানি এটা করবো না, যাতে আমাদের চাষিরা ন্যায্য মূল্য পায় সে ব্যাপারটা আমরা আগে সব প্রথমে আমরা প্রায়োরিটি বেসিসে তাদেরটা নিশ্চিত করব। পরে যদি সত্যিকার অর্থে কোনো ক্রাইসিস তৈরি হয়, একান্তই যদি জরুরি হয়, তখন আমরা করব। গেল বছর দেশে লবণ উৎপাদন হয়েছে 16.5 লাখ টন। মাঠ পর্যায়ে বাস্তব মজুদ নিরূপণে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় 35 লাখ টাকা ব্যয়ে লবণ পানিতে ক্ষতিগ্রস্ত জমিতে ধান চাষের জন্য মিষ্টি পানি ধরে রাখতে সরকারি দুটি খাল খনন করা হয়। অথচ স্লুইস গেট নষ্ট থাকায় সেই খালে এখন লবণ পানিতে ভরে গেছে, ফলে শুষ্ক মৌসুমে ধান চাষ নিয়ে শঙ্কায় চাষিরা। সাতক্ষীরা শ্যামনগরের বুড়িগলিনী ইউনিয়নের দৃষ্টিনন্দন, খাল দুটির নাম আড়পাঙাশিয়া ও মাছের খাল। এর আশপাশের এলাকায় লবণ পানি তুলে মাছ চাষ করা হয়েছে, তবে এই দুটি খালের তীরে বর্ষা মৌসুমে এখনও ধান চাষ হয় আর শুষ্ক মৌসুমে মিষ্টি পানি ধরে রাখতে খাল দুটি পুনঃখনন করা হয়। ব্যয় হয় 35 লাখ টাকা। কিন্তু খালের মুখে স্লুইস গেট নষ্ট হওয়ায় উঠছে লবণ পানি, ফলে শুষ্ক মৌসুমে ধান চাষ নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। ওই গেটে পানি যদি সমস্ত পানি যদি আটকানো হয়, মানে নোনা পানি যা না তোলা হয়, তো গরমে ধান খুব ভালো হতো। এখন আর ধান করা যাচ্ছে না, নোনা জল উঠে গেছে। খাল কাটা হওয়ার পরে আরো মানে নোনা পানিটা আরো বৃদ্ধি পেয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, খালটি সঠিক নিয়মে খনন করা হয়নি, তাই জমে থাকা লবণ পানিতে কমিটির নামে সুবিধাভোগীরা মাছ চাষ করছে। ডিজাইনটা ভালো করেছে আর কি, ডিপ তেমন ডিপ হয়নি। পুরনো মাটি ঠিক 1 থেকে 1.5 ফুট মাটি কাটলো, তা কাটলো তো পুরনো মাটিও কাটলো না, তলার থেকে যে ডিপ সেটা হলো না। চেয়ারম্যানের দাবি, খালের একটি অংশে মাছ চাষ হলেও অপর অংশ সবার জন্য উন্মুক্ত। এখানে কিছু বেনিফিশিয়ারি গ্রুপ, তারা নিজস্বভাবে এটাকে ভুক্ত হলে থাকবে, তাদের এরকম একটা যে ইয়ে দিয়েই আর কি এটা খনন করা হয়েছে। তবে দুইটা পার্ট আছে, একটা পার্টে লবণ পানি আসে, মানে ওদিক থেকে পানিটা আসে, তো এই জন্য কিছু পানি আসে আর এদিকে মিষ্টি পানি। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, খালে মাছ চাষের জন্য স্থানীয় সুবিধাভোগীদের নিয়ে দুটি কমিটি রয়েছে, তারা নীতিমালা অনুযায়ী মাছ চাষ করছে বলেও জানান তিনি। সাতক্ষীরা উপকূলের 17 বর্গ কিলোমিটার আয়তনের বুড়িগলিনী ইউনিয়নে 2 ফসলি জমি রয়েছে মাত্র 1000 একর। আহসানুর রহমান রাজীব, যমুনা নিউজ, সাতক্ষীরা। সড়ক দুর্ঘটনায় যাত্রী বা পথচারীকে কেউ মারা গেলে ক্ষতিপূরণ পাবে 20,000 টাকা, আর কোনো স্থাপনা নষ্ট করলে পাবে 50,000 টাকা। স্থগিত থাকা যানবাহনের থার্ড পার্টি ইন্স্যুরেন্স আইনে ছিল এই বিধান, কিন্তু আইনি জটিলতা আর সচেতনতার অভাবে ক্ষতিগ্রস্তরা কেউই বিমা দাবি করতেন না। এই অবস্থায় আইনটি যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে বিমা নিয়ন্ত্রক সংস্থা। সুশান্ত সিনহা রিপোর্টে বিস্তারিত। প্রতিদিন সারা দেশে গড়ে 15 জনের বেশি প্রাণ হারায় সড়কে, আহত অসংখ্য। সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের ক্ষতিপূরণ হিসাবে বাধ্যতামূলক করা হয়েছিল যানবাহনের থার্ড পার্টি ইন্স্যুরেন্স, যেখানে গাড়ি, যাত্রী, চালক এবং তৃতীয় পক্ষের জীবন ও সম্পদের ঝুঁকি নেওয়া হয়। ফলে থার্ড পার্টি ইন্স্যুরেন্সকৃত গাড়ি দুর্ঘটনায় পথচারী বা যাত্রীর মৃত্যুতে 20,000 টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় বিমা কোম্পানি থেকে, আর রোড ডিভাইডার, বিদ্যুতের খুঁটি সহ যে কোনো স্থাপনার ক্ষতি করলে মিলবে 50,000 টাকা। অথচ ক্ষতিগ্রস্তদের প্রায় কেউই এই টাকা পেতে বিমা দাবি করে না। এই গাড়িটি ইন্স্যুরেন্স ছিল কিনা, যে গাড়িতে উনি মারা গেছেন ওই গাড়ির মালিক কিন্তু পাবেন না, ওই যাত্রী তৃতীয় পক্ষ পাবে। গাড়ির মালিকের কাছে আগে ক্লেমটা করতে হবে, গাড়ির মালিক আমার কাছে করবেন। ক্লেমের দাবির হারটা খুব কম পরিমাণে দাবি আসছে, তবে আমার জানা মতে এরকম দাবি আসলে বিমা কোম্পানিগুলি অতি আগ্রহ নিয়ে এই ক্লেমগুলি সেটেল করে, কিন্তু মূলত এই সমস্ত কারণে দাবির সংখ্যা কম এবং দাবি আমাদের কাছে খুব কম আসে। 50,000 টাকা এবং 20,000 টাকা উঠানোর জন্য কোথাও যদি দুর্ঘটনা ঘটে, তাহলে সেটার জন্য তাকে থানায় জিডি করা, মামলা করা, ক্লেম উত্থাপন করা, সার্ভে করা, এই সমস্ত আইনগত জটিলতার জন্য এখানে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের কেউ ক্লেম করতে আগ্রহী হয় না। থার্ড পার্টি ইন্স্যুরেন্সের আওতায় দেশের সকল লোককে
বিমা সুবিধা আওতায় নিয়ে আসা যায়। বছরে মাত্র 400-500 টাকা প্রিমিয়াম দিয়ে করা যায় থার্ড পার্টি ইন্স্যুরেন্স। 30 বছরেরও বেশি আগে করা এই ঝুঁকি বিমার ক্ষতিপূরণ বৃদ্ধি সহ যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে বিমার নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। প্রিমিয়াম স্লাইড বাড়বে, কিন্তু বেনিফিট বেশ ভালো অঙ্কে বাড়তে হবে, এবং ওইভাবেই কিন্তু বেশ ভালো একটা এক্সারসাইজ আমরা করেছি টু মেক দিস প্রোডাক্ট ইফেক্টিভ, এবং এটা যেন মানুষের জন্য উপকারে আসে ওই জিনিসগুলো মাথায় রেখেই আমরা এই প্রোডাক্টটাকে আসলে আপনার রিফ্রেশ করা হয়েছে। বিআরটি এর চিঠির কারণে গেল এক বছর ধরে প্রায় বন্ধ রয়েছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করা। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। জাতিবিদ্বেষ এবং উস্কানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা করল রোহিঙ্গা শরণার্থীদের একটি দল। ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছে $150 বিলিয়ন। আবেদনকারীরা সবাই যুক্তরাষ্ট্র বা ব্রিটেনে বসবাস করছে। অভিযোগ, মিয়ানমারের সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা সহিংসতা ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। মামলায় বলা হয়, বছরের পর বছর রোহিঙ্গাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে স্বার্থন্বেষী একটি মহল। মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমগুলো বারবারই এ ব্যাপারে সতর্ক করেছে ফেসবুককে, কিন্তু মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি জেনেও তথ্যগুলোর নিয়ন্ত্রণে কোনো নজরদারি নেই প্রতিষ্ঠানটির, এমন অভিযোগ শরণার্থীদের। তাছাড়া পোস্টগুলো মুছে দেয়া বা অ্যাকাউন্টগুলোর বন্ধের ব্যাপারেও যোগাযোগ মাধ্যমটি নেয়নি কোনো উদ্যোগ। জুম কলে এক ঝটকায় ছাঁটাই হল 900 কর্মী। সোমবার ভিডিও কনফারেন্সে এই কাণ্ড ঘটালেন বেটার ডট কম প্রতিষ্ঠানের সিইও বিশাল গর্গ। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যেখানে বিশালকে বলতে শোনা গেছে কোম্পানি ক্রান্তিকাল অতিক্রম করছে, এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে 15% কর্মী ছাঁটাই করতে হবে। তাই যে 900 কর্মী এই জুম কলে অংশ নিয়েছেন তাদের সবাইকে চাকরিচ্যুত করা হলো। অবশ্য গণহারে ছাঁটাই করলেও কর্মীদের বঞ্চিত করেননি বিশাল। জানিয়েছেন যে কর্মীরা চাকরি হারালেন তাদের 4 সপ্তাহের ক্ষতিপূরণ, 1 মাস সম্পূর্ণ সুযোগ সুবিধা এবং 2 মাসের বিমার প্রিমিয়ার দেওয়া হবে। বেটার ডট কম একটি মার্কিন প্রতিষ্ঠান যা অনলাইনে হাউজিং ফাইন্যান্স সুবিধা দেয়। দুটি আলাদা প্রতিষ্ঠানের ভ্যাকসিন ডোজ গ্রহণে করোনার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সোমবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জানা গেছে অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের প্রথম ডোজ টিকা নেয়ার 9 সপ্তাহ পর অন্য প্রতিষ্ঠানের ভ্যাকসিন নেওয়া সম্ভব। এমনকি নেওয়া যাবে এক ডোজে কোর্স সম্পন্ন হওয়া জনসন অ্যান্ড জনসনের মতো টিকাও। দুই ক্ষেত্রেই মানব শরীরে গড়ে ওঠে করোনা বিরোধী শক্ত প্রতিরোধ ব্যবস্থা। টিসেলে আসে ব্যাপক পরিবর্তন, শক্তিশালী অ্যান্টিবডির উপস্থিতিও লক্ষ্য করা গেছে। গবেষকরা বলছেন নতুন ভ্যারিয়েন্টগুলোর ক্ষেত্রে যেসব ভালো কাজ করছে, মোট 1070 স্বেচ্ছাসেবীর ওপর চালানো হয়েছে মিশ্র টিকা গ্রহণের এই পরীক্ষা। প্রথম ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার নেয়ার পর দ্বিতীয় ডোজ অন্যান্য প্রতিষ্ঠানের ভ্যাকসিন গ্রহণ করলে সমস্যা নেই, বরং করোনার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে দেখা গেছে মানব শরীরে। গবেষণার এ তথ্য স্বল্প এবং মধ্যম আয়ের দেশগুলোর জন্য বেশ লাভজনক, কারণ তারা এখনও প্রয়োজনীয় টিকাই হাতে পায়নি। নিউ ইয়র্কে 5 বছরের বেশি বয়সীদের অবশ্যই করোনার ভ্যাকসিন দিতে হবে, না হলে রেস্তোরাঁ এবং বিনোদন কেন্দ্রে ঢুকতে পারবে না তারা। 14 ডিসেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। সোমবার এক সংবাদ বিবৃতিতে নতুন পরিকল্পনা তুলে ধরেন সিটি মেয়র বিল দ্য ব্লাসিও। জানান 5 থেকে 11 বছর বয়সী ক্ষেত্রে অবশ্যই এক ডোজ ভ্যাকসিন দেওয়া থাকতে হবে। একই সাথে বাধ্যতামূলক করা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের সব কর্মীদের টিকাদান। 27 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।